ফিরে যে আমাদের আজকের অতিথি গীতিকার কবির বকুলের কাছে আবার আপনার কাছে ফিরে এলাম যা বলছিলাম যে আমাদের প্রিয় শিল্পী আয়ুব বাচ্চু তিনি আজ আমাদের মাঝে নেই এক বছর হয়ে গেল তো তার জীবনকর্ম নিয়ে আজকে আপনার সাথে আমরা কথা বলবো তো শুরুতেই তার কোন দিকটি নিয়ে আপনি কথা বলতে চান প্রথমে ধন্যবাদ জানাই আপনার বাংলা ভিশনকে যে আয়ুব বাচ্চুকে স্মরণ করে আয়োজন হচ্ছে সেজন্য এবং পাশাপাশি আমি বাচ্চু ভাই আপনি যেখানেই থাকেন আপনি ভালো থাকেন আপনার প্রতি আমাদের সমস্ত ভালোবাসা রইলো বাচ্চু ভাই সম্পর্কে আসলে বলতে গেলে তো মানে বাচ্চু ভাই কথাটা আসলেই আসলে আমি নানানভাবে জড়িত হয়ে যাই কারণ আজকে কবির বকুল এখানে বসে কথা বলছে এই জায়গাটা হয়তো তৈরি হতো না যদি বাচ্চু ভাই আমার জীবনের প্রথম লেখা গানটি না গাইতেন মানে বলতে চাচ্ছি যে আমার জীবনের প্রথম গানটি গিয়েছিলেন তো যার জন্য আমার এই দীর্ঘ সঙ্গীত জগতে আমার যে পদচারণা সেটার এই মসৃণ পটটা তৈরি হয়েছিল বাচ্চু ভাইকে দিয়েই তো সেই জায়গাটা থেকে আমি আসলে শুরু করতে চাই যে যেহেতু আজকে একটা বাচ্চু ভাইয়ের এক বছর হয়ে গিয়েছে আমি আসলে বিশ্বাস করতেই পারছি না যে এক বছর কীভাবে আমরা চলে গেল এবং বাচ্চু ভাই নেই এই কথাটি কারণ আমার এখনও মনে হয় যে বাচ্চু ভাই আমার চারিপাশেই আছেন এবং কারণ আপনি শুরুতে যেটা বলছিলেন সঙ্গীত শিল্পী আমি তো বাচ্চু সঙ্গীত শিল্পী হিসাবে কখনো দেখি না কারণ এত বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন যে একাধারে একজন সঙ্গীত শিল্পী তো বটেই একজন সুরকার বলা হয় সেটা আছে একজন সুরকার একজন গীতিকার সর্বোপরি একজন বন্ধু বৎসল একজন মানুষ এবং পরোপকারী মানে যেই ব্যাপারগুলো অনেকে হয়তো মানুষ জানেন না এরকম নানান বিষয়গুলো আছে যেটা বাচ্চু সঙ্গে জড়িয়ে আছে মানে বাচ্চুয়ের নামটি বলে এই বিষয়গুলো চলে আসে তো যেটা বলছিলাম যে আমার সঙ্গে আসলে বাচ্চু সঙ্গে যেভাবে পরিচয় হয়েছিল এবং আজকে বলি যে বাচ্চু আমার গান যখন গিয়েছেন রেকর্ড করেছেন এবং গানটা যখন বেরিয়েছে উনিশশো সালে আজ থেকে একত্রিশ বছর আগে আপনার লেখা প্রথম গান প্রথম ছিল তার ময়না একক অ্যালবামে আমার এই গানটি ছিল তো গানটি ছিল কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে রিনিঝিনি বেঁচেছে আমাকে ডেকে ডেকে রাত্রি নিশীতে ভালোবাসার আবিরে মেখেছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে বাচু আমার গান গেয়ে ফেলেছেন গান অডিও অ্যালবামে বেরিয়েছে কিন্তু তখন পর্যন্ত কিন্তু বাচুয়ের সঙ্গে আমার পরিচয় হয়নি মানে কারণটা হলো যে আমি গান আমার তেরোটা লেখা আমার লেখা তেরোটা গান আমি দিয়েছিলাম শিল্পী তপন চৌধুরীকে তিনি তখন সোলসে ছিলেন তিনি সেই তেরোটা গানই তার ব্যান্ড মেম্বারদের দেখিয়েছিলেন সেখান থেকে বাচ্চু ভাই আমার এই গানটি চু পছন্দ করে তারপর পরবর্তীতে উনি গিয়েছেন সেই জন্য উনার সঙ্গে কিন্তু আমার কখনো দেখা হয় নাই এবং গান রেকর্ড হয়ে বাজারে আসার পরে অ্যালবামটা যখন বেরিয়েছে তখন একবার একদিন সারগাম রেকর্ডিং স্টুডিওতে তার সঙ্গে আমার প্রথম দেখা আচ্ছা এবং সেটা আমি অষ্ট সালে শেষে দিয়ে কথা বলছি তো সেই বাচ্চু সঙ্গে আমার গান গাওয়ার পরে আমার এই পরিচয় হলো পরিচয় থেকে একটা স্নেহ ভালোবাসা মানে ছোট ভাইয়ের মতো তো আমি বাচ্চু ভাইকে সেভাবে দেখেছি এবং শেষ দিন মানে যেদিন তার মৃত্যু সংবাদ শুনলাম এরকম সকালবেলা আমি আমার অফিসে যাচ্ছিলাম রিক্সায় করে তখনই আমি খবরটা পেয়ে সাথে সাথে মিসক হাসপাতালে চলে আসি তো যাই হোক তো বাচ্চু ভাই আমার সঙ্গে সেই সক্ষ তৈরি হলো তখন থেকে কিন্তু সেই প্রথম গান করার পরে কিন্তু অনেক বছর পর উনি আমার সেকেন্ড গান গিয়েছেন একটা লম্বা সময় কিন্তু উনি আমার সঙ্গে গান হয়নি কিন্তু উনার সঙ্গে বিভিন্নভাবে আহ আমি যেহেতু একটা পত্রিকায় সাংবাদিকতা করতাম সেই হিসেবে তার সঙ্গে একটা শখ তৈরি হয়ে যায় তো এই সেই জায়গা থেকে বাচ্ছু ভাইকে আমি নানানভাবে দেখেছি সেই নানানভাবে দেখার যে বিষয়টা সেটা যদি একটু আমাদেরকে শেয়ার করতেন বাচ্ছু ভাইকে আমি সুরকারী হিসেবে যদি বলি যে ওনার অসাধারণ কিছু সৃষ্টি যেগুলো আমরা আসলে বাচ্ছু ভাইকে আমরা আহ সোলসের হয়ে গান প্রথম গান গেয়েছেন বা গান পেয়েছি তারপর সলো অ্যালবাম যে অ্যালবাম আমার গান ছিল সেভাবে সলো শিল্পী হিসাবে পেয়েছি কিন্তু উনি যে একজন ভালো সুরকার সেটা কিন্তু উনি আগেই প্রমাণ করেছেন আরও আগে আমরা তপন চৌধুরীর প্রথম যে অ্যালবামটি আমরা পেয়েছিলাম চৌরাশি সালে সেটার সঙ্গীত পরিচালক কিন্তু তিনি ছিলেন সেখানে আমরা অসাধারণ কিছু গান পেয়েছি সেই অ্যালবামে আমরা অনেকগুলো আলো ভেবে যারে আমি তারপর একদিন ফুলের ও বনে আমি কি বেঁচে আছি এরকম অসাধারণ কিছু আমরা গান পেয়েছি পরবর্তী যে সেকেন্ড অ্যালবামটাও সেখানে ডায়রির পাতা পাথর কালার অসাধারণ কিছু গান বাচ্চু ভাইয়ের সুর করা পেয়েছি এরপর পরবর্তী উনি অনেকেরই গান করেছেন তো সেভাবে আমি সঙ্গী আমি সঙ্গীত পরিচালক হিসেবে সুরকার হিসেবে আমরা তার অসাধারণ সৃষ্টি পরবর্তীতে যেটা আমি এল আরবির ব্যান্ডে পেয়েছি তার সলো অ্যালবামে পেয়েছি আমরা অসাধারণ কিছু সৃষ্টি যে সৃষ্টিগুলো আসলে বাচ্চু চলে গেছেন কিন্তু তার এই গানগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাচ্চু ভাইকে নানানভাবে খুঁজে পাবো এবং তার গানগুলো ছিল নতুন প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা একজন আয়ুব বাচ্চু চলে গেছেন আমরা যে কি হারিয়েছি সেটা এখন আমরা খুব অনুভব করি তার সুন্দর আসলে আপনার লেখা অনেক গানে কিন্তু আয়ুবাচ্চু কণ্ঠ দিয়েছেন তার সাথে আপনার ব্যক্তিগত যে সক্ষর কথা বলছিলেন সেটাও অনেক দিনের তো আজকের এই দিনে আসলে এমন কোন স্মৃতির কথা কি আসলে মনে পড়ছে যেটা আমাদেরকে এই মুহূর্তে বলা যায় অনেকগুলো স্মৃতি আমি বলতে পারি তবে যেই বিষয়টা আসলে বলতে চাই যে আমি বলছিলাম যে পরোপকারী বা মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সেটা নীরবে নিভৃতে। এরকম একটি বিষয় আমার সামনেই ঘটেছে মানে অনেক অনেক কি করেছেন আমাদের একজন বড় সঙ্গীত পরিচালক শিল্পী অসুস্থ ছিলেন তিনি হাসপাতালে তখন তার চিকিৎসার জন্য আসলে তখন অনেক টাকার দরকার ছিল তো আমরা নিজের নিজেরা যোগাযোগ করে যতদূর তুলেছি তিনি আমাকে নিজেই ফোন করে বললেন যে আমি একটু আসবো আহ কখন আসবো তো আমি বললাম যে আপনি আসেন তো উনি সকালে আমার সঙ্গে টাইম করে আসলেন হাসপাতালে এসে বললো তারপরে খোস্টস নিয়ে তারপর বললো যে আমি একটা অ্যামাউন্ট দিতে চাই আমি জানতে চাইলাম একটা বড় অ্যামাউন্ট যেটা চিন্তাই করা যায় না তো আমি কথাটা বলার কারণ যে বাচ্চু ভাই কিন্তু স্বপ্রতিষ্ঠিত মানে কারো সহযোগিতা নিয়ে আয়ুব বাচ্চু হননি কিন্তু আমাদের এখন অনেকে আছে যারা হয়তো কোনো সুরকারের গান করে বা কোন না কোনোভাবে হয়তো মানে প্রতিভা আছে কিন্তু বিভিন্ন জনের সহযোগিতা হয়তো স্টাবলিশড হয়েছেন কিন্তু বাচ্চু ভাই তো স্বহি মহিমায় প্রতিষ্ঠিত তো যা যাকে উনি সহযোগিতা করতে গেলেন তার কাছ থেকে কিন্তু বাচ্চু ভাই কোনো সহযোগিতা বা প্রয়োজনও পড়েনি হ্যাঁ অনেকে হয়তো ওই যিনি অসুস্থ ছিলেন তার হাত ধরে অনেকে এসছেন কিন্তু বাচ্চু ভাই আমি দেখলাম যে কতটুকু একটা শিল্পী মন বা একটা সহযোগিতা পূর্ণ মন যে উনি একটা বড় হ্যান্ডসাম অ্যামাউন্ট উনি ওই শিল্পীর জন্য বা ওই সঙ্গীত পরিচালকের জন্য দিয়ে গেছেন আমাকে শুধু বলেছেন যে আমি যে দিলাম এটার জন্য কেউ না জানে উনি বলছে আমার বাম হাত কি করলো ডান হাত যেন না জানে তো সেই বাচ্চা ভাইকে আমি নতুনভাবে আবিষ্কার করলাম নানানভাবে তো আছেই এই বিষয়টা আমাকে খুব স্পর্শ করেছিল এবং সত্যি সত্যি উনি আমাকে প্রমিস করেছেন তো এটা কাউকে বলতে পারবেন এবং তখন তিনি আমি টাকার দুই লক্ষ টাকা দিয়েছিলেন তো আমি বিষয়টা আমার কাছে খুব কারণ আমি কথাটা বলার কারণ যে আমাদের সঙ্গীতাঙ্গনে অনেকেই অনেকের হাত ধরে উঠেছেন কিন্তু দেখা যাচ্ছে যে যার হাত ধরে উঠেছেন এরকম অসুস্থ অনেকে হয়ে পড়লেও তার পাশে কিন্তু এসে দাঁড়াননি অনেকে যা সামর্থ্য থাকলেও কিন্তু এই মানুষটা কারো ওনার হাত ধরে আসেননি কিন্তু উনি সহযোগিতা করার জন্য চলে আসছেন এটা আমাকে খুব স্পর্শ করেছে বিষয়টা মানুষ যে পরিচয়টা রয়েছে এবং মানুষের জন্য মানুষের কাজ করার যে বিষয়টা সেটা আসলে এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে তো একটু জানতে চাই যে একটু আগে যেটা বলছিলাম যে তাকে আমরা চিনি গিটার জাদুকর হিসেবে এবং গিটারের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা আমরা সবাই জানি এবং তিনি মৃত্যুর কিছুদিন আগেও স্বপ্ন দেখেছিলেন যে তরুণদের নিয়ে একটা গিটারের শো করতে চাই এটা আমি একটু বলতে চাই যে এই বিষয়টা নিয়ে উনি আমার সঙ্গে কথা বলেছেন বলে যে আমি এরকম আমার গিটার চারটা গিটার আমি দিতে চাই এবং এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে ভালো গিটারিস্ট অনেকে আছে এটা প্রতিযোগিতার মাধ্যমে হবে এবং ওনার সঙ্গে আমার প্ল্যানও হলো যে কীভাবে আমরা করবো এবং তার স্বপ্ন ছিল যে তরুণদের মধ্যেই শুধু আয়ুব বাচ্চুর গান করলো বা কিছু না যারা ভালো গিটারিস্ট তাদেরকে নিজে হাতেই গিটার দেবেন চারটা গিটার তার নিজের গিটার কথাবার্তা চূড়ান্ত কিভাবে হবে আমরা সারা সারাদেশে ইউনিভার্সিটিগুলোতে কিভাবে আমরা এই পুরোটা প্ল্যান হয়েছিল শেষ মতো একটা বিশেষ কারণে এটা কাজটা হয়নি তো ওইটা আমার একটা আফসোস রয়ে গেছে যে বাচ্চুয়ে চলে গেছেন কিন্তু তার যে স্বপ্নটা ছিল সেটা আসলে উনি পূর্ণ করে যেতে পারেননি তো আমি আজকে তরুণ প্রজন্মকে জানাতে চাই যে তাদের আইডল অনেকেরই আইডল আয়ুব বাচ্চু 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 নেই কিন্তু আমরা তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে যুগ যুগ ধরে তো বাচ্চু ভাইকে যেন যারা আসলে মনে প্রাণে ভালোবাসেন বাচ্চু ভাইয়ের মতো আয়ুব বাচ্চু হতে চান এরকম স্বপ্ন দেখেন অনেকে আমি মনে করি যে বাচ্চু ভাইয়ের আসলে যে সৃষ্টিগুলো আছে যে বাচ্চু ভাই যেভাবে গিটার প্লে করতেন ওইটা যদি একটু সব কিছু তখন পাওয়া যায় সেটা ফলো করলেও আমার মনে হয় যে বাচ্চুয়ের পথেই হাঁটতে পারবেন অনেকে আইউব বাচ্চুর একদম শুরুর দিকের কথা যদি একটু বলি যে উনি তো একদম প্রথম দিক ওনার যে ব্যান্ড এলআরপি সেখানে তার অনেক তুমুল জনপ্রিয় গান ছিল এবং তারপরে তার অনেক সলো গানও বেরিয়েছিল যেগুলো অসংখ্যবার হচ্ছে আমরা শুনেছি এবং জনপ্রিয় হয়েছে এরপরে তিনি চলচ্চিত্রে গান গাইলেন চলচ্চিত্র হচ্ছে আপনার লেখা গানে তিনি অনেক গেয়েছেন কণ্ঠ দিয়েছেন তো সেই চলচ্চিত্রের কাজের অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন বাচ্চু ভাই ব্যান্ড সলো সব তো ছিল জি তো তখনই আসলে বাচ্চু ভাইয়ের ফিল্মেও তখন ও বাচ্চা করেননি গান তো ওই সময় আসলে প্রথম উনি গান করেন অনন্ত প্রেম তুমি দাও আমাকে লুটতরাজ ছবির গানটি যেটি আহমেদিন দেশ বুলবুল ভাইয়ের লেখা সুর করা আমি শ্রদ্ধা করেছি এখনো তিনি নেই আমাদের মাঝে তো সেটা প্রথম গান ছিল তারপর সেকেন্ড যে গানটা সেই গানটা আবার আমার লেখাই গান ছিল সেটা সাগরিকা ছবির আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমায় ওই গানটা সাতানব্বই সালে করা সেই গানটার সঙ্গীত পরিচালক ছিলেন সুরকার ছিলেন আলাউদ্দিন আলী তো আমার অভিজ্ঞ মানে প্রথম ওই গানটা অনন্ত প্রেম তুমি দাও আমাকে তুমুল জনপ্রিয় হওয়ার পরে কিন্তু সবাই বাচ্চু ভাইকে নিয়ে চিন্তা করলো যে ফিল্মেও বাচ্চু ব্যবহার করা এরপরে পরবর্তীতে এই তো আকাশ যে মাটিকেই ছিল সেকেন্ড গান এবং ওই গানটি বাচ্চু ভাই আমার মনে আছে এক শুক্রবারে এসে স্টুডিওতে ভয়েস দিলেন এই গানটা সহশিল্পী ছিলেন কনক এবং গানটি যখন আহ এবং ওই গানটাও শ্রদ্ধা আল্লা দিন আলীর সঙ্গে আমার প্রথম কাজ ছিল মানে আমি এর আগে আলীর সুরে গান লিখিনি তো ওইটা আমার প্রথম গান ছিল এবং ওই গানটিও খুব তুমুল জনপ্রিয় হয় তারপরে বাচ্চু ভাইয়ের ধারাবাহিকতায় আল্লা ভাইয়ের সুরেই আমি পরবর্তীতে আরেকটা ছবিতে গান লিখলাম যদি থেমে যায় পৃথিবীর সব কলা হল এটাও এই গানটাও উনি করেছেন এই ধারাবাহিকতা অনেকগুলো গান করেছেন আমি দেওয়ানা দেওয়ানা প্রচুর অনেকগুলো ফিল্মে গান করেছেন পাশাপাশি অ্যালবামেও গান করেছেন তো বাচ্চু ভাই যেটা হয়েছে এক সময় কিন্তু বাচ্চু ভাই ফিল্মে দেখা সবাই বাচ্চু ভাইয়ের উপর ঝুঁকে পড়েছেন তো বাচ্চু ভাই যখন দেখলেন যে তার গানগুলো সস্তা জনপ্রিয়তার জন্য অনেকে তাকে নিচ্ছে এবং গানের কোয়ালিটি অনেক সময় ভালো হচ্ছে না প্রথম দিকে যেমন হয়েছে পরে উনি কিন্তু একদম ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছেন যে আমি আর প্লেব্যাক করবো না কারণ ওই যে কোয়ালিটি মেনটেন করতে গিয়ে উনি তখন এটা থামিয়ে দিয়েছিলেন আমি মনে করি যে ওনার সঠিক সিদ্ধান্তই ছিল সেটা আর কি আসলে বাচ্চু ভাইকে নিয়ে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে একটা তুমুল উন্মাদনা ছিল এবং সবাই উনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সেটা এখনো রয়েছে আমরা আমরা জানি কিন্তু একটু আমরা জানতে চাই যে বাচ্চু ভাইয়ের শেষ যে দিনগুলো সেই দিনগুলোর কোনো কথা যদি একটু বলতেন আসলে বাচ্চু ভাই খুব অভিমানী মানুষ আমি বলবো আর কি আগাগোড়াই খুব অভিমানী ছিলেন তো এবং অভিমান করে উনি অনেক কিছু থেকেই নিজেকে গুটিয়েছেন গুটিয়ে নিয়েছেন শেষ দিকে আমার মনে হয়েছে যে আসলে বাচ্চা এর অভিমানটাই ভীষণ কাজ করেছে এবং একটা মানুষ এত দ্রুত কেন চলে যাবেন সেটা আমাকে বারবার প্রশ্নবাণে বিদ্ধ করেছে মানুষ অসুস্থ হয় কিন্তু কেন যেন মনে হচ্ছে তার অভিমানটাই অনেক সময় তাকে মানুষকে অনুসরণ করে মানে এটা অনেক সময় অসুস্থ হয়ে পড়েন না এরকম তো ওই জায়গাটা একটা আছে আর আমরা আসলে বাচ্চু ভাইয়ের সঠিক মূল্যায়নটা আমরা মনে হয় যে করতে পারিনি এটা আমার বারবার মনে হয়েছে যাই হোক আমি আসলে ওইদিকে যাব না আমি শুধু বলবো যে বাচ্চু ভাইকে আমরা বাঁচিয়ে রাখার জন্য যেমন চট্টগ্রামে যেটা একটা গিটার বাচ্চু উৎসর্গ করে যেটা হয়েছে আমি এটাকে খুব স্যালিউট করি এবং মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে যে একজন বাচ্চু ভাই নেই কিন্তু তার এই গিটার সেটা বাচ্চু ভাই চত্বর হয়েছে গিটার চত্বর সেটা বাচ্চু ভাইকে নানানভাবে মনে করিয়ে দেবে এরপরেও বাচ্চু ভাইকে আসলে মনে করে রাখার জন্য আরো অনেক কিছু করা সম্ভব সেটা তো আমার একার পরামর্শ হবে না সেটা আসলে আমাদের সংগীতাঙ্গনে যারা আছেন যারা বাচ্চু ভাইয়ের প্রিয়ভাজন মানুষ যারা বাচ্চু ভাইয়ের সহকর্মী তারাই আসলে একটা মানে চিন্তা ভাবনা করে প্ল্যান করে আসলে বাচ্চু ভাই নানানভাবে কিন্তু নতুন প্রজন্মের কাছে ধরে রাখা মানে রাখার ব্যবস্থা করা যায় আর কি একটা কথা একটু জানতে চাই এই যে আয়ুব বাচ্চু ভাই যে তুমুল জনপ্রিয় ছিলেন তরুণদের মাঝে তো সেই একই সময় কিন্তু আরও তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পীও আমাদের মাঝে ছিল যেমন জেমস ভাই হাসান ভাই এবং পরবর্তীতে আসিফ ভাই এলেন কিন্তু আয়ুব বাচ্চু ভাইয়ের জনপ্রিয়তা কিন্তু একটু আলাদা প্যাটার্নেরই ছিল সব সময় তো তিনি আসলে এই জিনিসটাকে কিভাবে উপভোগ করতেন সে উপভোগ ব্যাপারটা তো তার কাছে কিন্তু প্রশ্নটা যেটা আপনি করলেন আমার মনে হয় যে এখানে বাচ্চু ভাইকে অন্য কারোর সঙ্গে মেলানো যাবে না প্রথম কথা আমি বলি তিনি তার জায়গাতেই স্বতন্ত্র ছিলেন ওইটাই আমি মনে করি এবং আসলে ওই কারোর সঙ্গে কম্পেয়ার করে বাচ্চু ভাইকে মূল্যায়নটা করতে চাইব না এটা ধৃষ্টতা হয়ে যাবে আমি মনে করি বাচ্চু ভাই একটা ইনস্টিটিউশন এবং তার ইনস্টিটিউশন থেকে আমরা যারা নতুন প্রজন্ম আছে অনেক শিক্ষানবিশ পেরিয়েছে বা তারা ওই ইনস্টিটিউশন থেকে শিখছে একটা বিষয় আসলে নিজ থেকেই বলতে চাই যে আজকে কবির বকুল এখানে বসছে কথা বলছে সেটা শুরুটা যেমন তৈরি করে দিয়েছেন এবং আমি আজকে খুবই দুঃখ নিয়ে মানে বিষয়টা আমার কাছে বারবার মনে হয় যে যে এই বিষয়টা হয়ে গেলে হয়তো আমার কাছে বেশি ভালো লাগতো কিন্তু হয়নি বলে আমার মধ্যে একটা ব্যর্থতা বা একটা কাজ কর সেটা হলো যে আমার প্রথম গান বাচ্চু করেছেন এবং আমার মেয়েও গান করে এখন তো আমার মেয়ে একদিন প্রায়ই বলে যে বাবা একটু বাচ্চু হয়ে আঙ্কেলের সঙ্গে একটু দেখা করতে চাই আমি একদিন বাচ্চু ভাইয়ের কাছে নিয়ে আসিস তুই আমি ওনার স্টুডিওতে নিয়ে গেলাম এবং বাচ্চু ভাই ওর সঙ্গে ছবি টবি তুললেন তুললেন এবং পরে ওকে বলে তুই গান করিস বলে যে আমি করি আমি বললাম করে ইংলিশ নাম্বার করে তো খালি গায়ে গলায় ও একটা ইংলিশ নাম্বার করলেন করলো আমার মেয়েটা তারপরে বাচ্চু ভাই বলে যে দাঁড়া দাঁড়া উনি গিটার নিলেন ভাবিও সেখানে ছিলেন আচ্ছা তারপরে বাচ্চু হলে যে উনি গিটারে ওই গানটা ধরলেন বলে এবার গা তো একটা গান করলো দুইটা গান করলো বাচ্চু ভাই গিটার বাজাচ্ছেন তারপরে আমাকে গিটার রেখে বলে যে ওর গান ওর অ্যালবাম আমি করব এবং উনি একদম সিরিয়াসলি বললেন যে কালকেই তুই আমাকে সময় দেয় কালকেই বসবো ওর গান নিয়ে তো বাচ্চু ভাই তো ইমোশনালি অনেক সময় বলেন আমি ভাবলাম যে হয়তো ওরকমই বলেছেন তো যা দিন চলে গেলাম উনি পরের দিনই আমাকে দুপুরবেলা ফোন দিছে তুই কখন আসছিস তাই আমি যে ভাই আমি বুঝলাম যে উনি সিরিয়াস আমি বললাম যে ঠিক আছে কখন বলে সন্ধ্যার পরে তুই আয় আমি সন্ধ্যার অফিস করে আমি চলে গেলাম এবং আমার মেয়েকেও নিয়ে গেলাম প্রেরণাকে এবং সামনে বসে উনি চারটা পাঁচটা মুখ আমি লিখলাম উনি সাথে সাথে সুর করলেন করে পাঁচটা বিষয় প্রেরণার জন্য উনি বলছেন ওর অ্যালবামটা পুরো আমি করবো লঞ্চিং আমি করব নানান ওনার পরিকল্পনা এবং ওখানে একটা গান মোটামুটি আমরা তৈরি করে ফেললাম উনি বললেন যে গানটা আমি ট্র্যাক করবো বললো যে তুই ওকে নিয়ে আসবি ও ভয়েস দেওয়ার পরে ও প্র্যাকটিস করবে তারপরে আমরা ফাইনাল ভয়েস দেবো এবং ট্র্যাক করলেন ট্র্যাক পাঠালো এবং আমার মেয়েকে ডেকে ভয়েসও মানে গাইড ভয়েস আর কি যে গানটা এই এখন তুই প্র্যাকটিস করতে থাক আমি তোকে ডাকবো এবং দুঃখটা হলো যে ওই গানটা ট্র্যাক হলো আমার মেয়ে গাইড ভয়েস দিল বাচ্চু নিজেই কিন্তু মিউজিক বাজেটে পুরো এবং গানটা অপ্রকাশিত রয়ে গেলো এই কারণে বাচ্চু চলে গেছেন তো ওইটা একটা আমার আফসোস এবং আমি একটা ইচ্ছে আছে যে বাচ্চু ভাইয়ের হয়তো এই প্রথম মৃত্যুবার্ষিকীতে গানটা হয়তো আমি আনবো আর কি গানটা ওই অপূর্ণতার পূর্ণ হবে আমার আমি চেষ্টা করছি যে এই বাচ্চু এর প্রথম মৃত্যুবার্ষিকী যেমন আজকে তো এর মধ্যেই আমি গানটা নিশ্চয়ই আমরাও অপেক্ষায় থাকবো এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও একবার আয়ুব বাচ্চু ভাইকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাই আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো অনুষ্ঠানটি শেষ করব আপনার লেখা যে গানটি আয়ুব বাচ্চু গিয়েছিলেন সাগরিকা সিনেমাতে সেই গানটি আজকে আমরা শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নিব কিন্তু তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি উক্তি বলেই বিদায় নেব আজ তিনি বলেছেন ভবিষ্যৎ মহিমান্বিত করতে চাইলে অতীত পাঠ করো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবার গান বাচ্চুভাই আপনি যেখানে থাকুন ভালো থাকুন আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রইল এবং গানের মাধ্যমে আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমা প্রজাপতি ছুঁয়েছে ফুল তুমি ছুঁয়েছো আমায় সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসা